আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও চ্যালেঞ্জ করছি, জিতেন চৌধুরীকেও চ্যালেঞ্জ করছি, আসুন 25 বছরে আপনারা কি করেছেন, আর এই 6.5 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার কি করেছে গরিবদের জন্য সেটা আমরা জনসমক্ষে রাখি। আমরা জানি এই বেজি মারা এলাকায় আমার যারা মাইনরিটি অংশের মানুষই বলুন, গরিব মেহনতি মানুষই বলুন, আর শ্রমজীবী বলুন, কৃষক বলুন, ওদের টাকা, উন্নয়নের টাকা আত্মসাৎ করে এই বেজিমারা এলাকার এলসিএম ডিসিএম সিসিএম নেতা তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে, গরিবরা জন্য কৃষকদের জন্য এক ফুটাও কিছু করেনি বন্ধুগণ। হাততালি দিলে চলবে না, ওই তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে 25 বছর তোমরা এই রাজ্যের বুকে রাজত্ব করছ আর স্লোগান তুলেছ গরিবের সরকার গরিবের সরকার। আপনারা বলুন তো এখানে বুকে হাত দিয়ে 25 বছর সিপিএম এর জমানায় এমন একটা প্রকল্প যে গরিবদের জন্য উপকারে আসে বলুন তো আপনারা। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার বিল্লাল মিয়া ভাই এখানে আছেন, মন্ডল সভাপতি জেলা সভাপতি আছেন, কেউ সিপিএম এর বা কংগ্রেসের ব্যক্তি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। শুধু আপনারা নয়, আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও চ্যালেঞ্জ করছি, জিতেন চৌধুরীকেও চ্যালেঞ্জ করছি, আসুন 25 বছরে আপনারা কি করেছেন, আর এই 6.5 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার কি করেছে গরিবদের জন্য সেটা আমরা জনসমক্ষে রাখি। সাহস নেই, সাহস নেই, কারণ ওই 25 বছর গরিবের সরকার স্লোগান দিয়ে, গরিবের সরকার গরিবের সরকার স্লোগান দিয়ে গরিবকে কিভাবে শোষণ করা যায় তার প্রয়াস করেছে, গরিবের টাকা আত্মসাৎ করে কিভাবে নেওয়া যায় তার প্রয়াস করেছে। আপনারা ভুলে গেছেন বিভিন্ন চিটফান্ড সংস্থা, রোজবেলি, সাপোর্ট ইন্ডিয়া, আরো অনেক কিছু নাম দিয়ে এই এলাকার এলসিএম ডিসিএম সিপিএম এর নেতারা তারা এজেন্সি এনেছেন। কারা কারা রোজবেলিতে টাকা রেখেছেন হাত তুলেন তো দেখি একবার, দেখেন কত লোক বিল্লাল। আপনাদের কষ্ট হয় না, আপনাদের কষ্ট হয় না? প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমি দুধে তুলসী পাতা, সাদা কাপড় ছাড়া পরি না, আবার নিজেকে বলে বুর্জুয়া নেতা, জনদরদী নেতা, আপনাদের কষ্ট হয় না? এই রোজবেলিতে টাকা রেখে, সাপোর্ট ইন্ডিয়ায় টাকা রেখে বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে এই এলাকার বেজিমারা এলাকার ওই সিপিএম এর কমরেডরা এজেন্সি এনেছে আর গরিবদের টাকা আত্মসাৎ করে লুটে নিয়ে গেছে, সেই টাকাগুলি আর ফেরত দেয়নি। আপনারা চান না সেই টাকা ফেরত পান? জিজ্ঞেস করবেন ওই সিপিএম এর নেতাদেরকে 25টা বছর কি করেছে তারা, গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস করেছে। সিপিএম এর নেতা মানিক বাবু, মানিক সরকার গরিবদের নেতা মসিহা, নিজেকে বর্জুয়া নেতা বলে স্লোগান দেয়, তাই কেমনে চলে জানেননি? বলে আমাদের মুখ্যমন্ত্রীর তাই তো এখানে এমএলএও না, মন্ত্রীও না, কিচ্ছু না, বিরোধী দল নেতাও না, আমাদের মুখ্যমন্ত্রী রে চিঠি লেখছে, আমি যেই দামি গাড়িটাতে চলতাম এই গাড়িটা যাতে আমার দেওয়া হয় সরকারি ভাবে, আমি যেই বাড়িটাতে থাকি যেই কোয়ার্টারটায় থাকি সেটা যেন আমাকে অ্যালটমেন্ট করা হয়। আমাদের মানে আমাদের মুখ্যমন্ত্রী মানিক বাবু মানিক সাহা, ডক্টর মানিক সাহা দিলদরিয়ার মানুষ, বলছেন ততাস্তু, সব দিয়ে দিয়েছেন সরকারি টাকায়, ওই সরকারি গাড়ি নিয়ে উনি ঘোরাঘুরি করেন আর বিভিন্ন জায়গায় বিজেপিকে গালিগালাজ করেন। আমি বলছি এটা আমাদের সাপে ভর হয়েছে, আর বিজেপিকে সারাদিন বকাবকির পর রাত্রিবেলা যেখানে গিয়ে ঘুমান সেটাও আমাদের মুখ্যমন্ত্রী উনাকে করুণা করে দয়া করে উনাকে দিয়ে দিয়েছেন, কারণ উনি যত বকবেন আর তত
এই রাজ্যের মানুষ একত্রিত হবে, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নির্মাণ হয়ে গেছে। দিকে দিকে মানুষ বুঝতে পারছে আজকে যে আমরা কি ভুল করেছি। ওই কংগ্রেস সিপিএম একত্রিত হয়ে 2023 বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। অবাক লাগে এবার 23 নির্বাচনে এই নাটক কি দেখলাম, যে সিপিএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বাইর করে, সিপিএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বাইর, আবার দুনোটা মিলামিলি করে অতদিন বহাবহি করছে আর 23 নির্বাচনে একত্রিত হয়ে লড়াই করেছে। আর কি আয়া পড়তাছি আয়া পড়তাছি, আরে আমনে সুযোগ দিলে রে এটা। আজকে বেজি মারায় আমি বলবো ওই যারা সিপিএম এর নেতা আজকে বেজি মারায় এসে দেখার জন্য যে আজকে ভারতীয় জনতা পার্টিতে এই বেজি মারার মানুষ কংগ্রেস সিপিএম যারা বিগত দিনে ভুল করেছে আজকে তার প্রায়শ্চিত্ত করার জন্য একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বন্ধুগণ। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে, পহেলাই ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত ভর্তি চলছে। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত্ন সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয়। গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা সোনামুড়া হাসপাতাল রোড, যোগাযোগ 8787795672 অথবা 7085296900। তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে।